আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেশের পরিস্থিতি বেশি ভালো না, যে কোনো সময় দেশে যে কোনো পরিস্থিতি ঘটতে পারে। আশা করি যদি দেশের জন্য ভালো কিছু আসুক, শান্তির পায়রা প্রত্যেক শান্তি বয়ে নিয়ে আসুক। বৃষ্টির কারণে সবগুলোর মধ্যে অনেকগুলো পরিষ্কার করা হয় না, মুরগি খাঁচা বাকি কবুতর বালকে সবচেয়ে কষ্ট সময় মনে করি। কবুতর বালকের একটাই কষ্ট, বৃষ্টি। আল্লাহর রহমত বৃষ্টি, বৃষ্টি 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 না থাকলে শান্তি আসতো না, বৃষ্টি না থাকলে ঠান্ডা লাগতো না। কিন্তু আমাদের একটু কষ্ট হয় যে যারা আমরা ছাদে, যাদের কবুতর খোলা ছাদের খোলা আকাশের নিচে এমন থাকে, তাদের একটু কষ্ট হয়ে যায় বৃষ্টি আসতে। ছাদের কি অবস্থা? বাচ্চাগুলো ছাড়তেই পারতাছি না, ব্যস্ততার কারণে ছাড়া হয় না বাচ্চাগুলো, আল্লাহ জানে। বাচ্চাগুলা পাক সব ব্লক হয়ে গেছে, আর 10 দিন ধরে ছাড়া হয় না, তো তাই বাচ্চার পাক সব ব্লক হয়ে গেছে। একটা বাচ্চার পায়ে ব্যথা পেয়েছে কিছু বিষয়, চেষ্টা করবেন বৃষ্টির দিনে সবার খাঁচা একটু পরিষ্কার রাখতে। খাঁচা পরিষ্কার রাখার কারণে কিন্তু অনেক ভাইরাস মুক্ত আপনারা থাকতে পারবেন। কবুতর বেশিরভাগ ভাইরাসটা আসেই কবুতরের টয়লেটটা যখন বৃষ্টির পানিতে ভিজে সময় গ্যাস সৃষ্টি হয়, গ্যাসের কারণেই কবুতরের ছোটো পানি আসে, ঠান্ডা লাগে। একবার কবুতর ঠান্ডা ছোটো পানি আসে বলে কবুতর যদি ভ্যাকসিন পারো না থাকে কবুতর তাহলে দুর্বল লাগে। মাটিতে মাটিতে নর নর মুরগি করতে করতে এমনি কবুতর কিছু দুর্বল হয়ে থাকে। মাঠে মাস খেতে হবে, মাঠে মাস খাওয়াকালীন কবুতর পাক যারা আপনারা সবাই জানেন, ভাদ্র মাস আসে নাই, ভাদ্র মাস আসবে। এগুলো হচ্ছে আমাদের নর কবুতর। দেশের বা যে পরিস্থিতি, ছাত্রদের উপর যেভাবে নির্যাতন করা হচ্ছে, জানি না বিদেশে প্রবাসী ভাইরা দেখতে পারতেছে কিনা, আমাদের দেশের পরিস্থিতি এখন অনেক খারাপ। যদি দেশের স্বার্থে জনগণের স্বার্থে না থাকেন তাহলে ভবিষ্যৎ প্রজন্ম, আপনাদের ভবিষ্যৎ প্রজন্ম অনেক ভুগবে, এটাই মনে রাখবেন। দেশটা আমার না, দেশটা আপনারও না, দেশটা সারা বাঙালি মানুষের 30 লক্ষ শহীদের রক্তের কিনা দেশ। যারা অধিকারের জন্য যুদ্ধ করেছিল তারা আজও অধিকারের জন্য রাস্তায় নামতে প্রস্তুত। ছোট্ট একটি জীবন মরে গেলে হয়তো বা কেউ মনে রাখবে না, কিন্তু যদি দেশের জন্য কিছু করে যেতে পারেন তাহলে সারা জীবন মানুষ আপনাদের মনে রাখবে। রাজনীতি আমি পছন্দ করি না, কিন্তু দেশের ক্ষেত্রে, দেশের স্বার্থে, জনগণের স্বার্থে সবাই এখন এত এগিয়ে আসুক, যাতে প্রকাশ্যে গুলি করে মানুষকে হত্যা করা না হয়, যাতে প্রকাশ্যে মানুষকে পিটিয়ে না মারা হয়, যাতে প্রকাশ্যে কারো মায়ের বুক খালি না হয়। জানি না কে কতটুকু সাপোর্ট করছেন আপনারা, তবে আমরা সম্পূর্ণভাবে সাপোর্ট করছি। অনেক অনেক কবুতর পালে আপ, এটা হচ্ছে আমাদের এই পাশের ট্রেটা, এই পাশের ট্রে দেন কত ময়লা হয়েছে। কবুতর যেমন খায় তেমন বাথরুমও করে, ভাই বস্তায় বস্তায় খাওয়ানো, তো বস্তায় বস্তায় খাওয়ার ময়লা ফালাইছে।
ওই যে অলরেডি ওই জায়গায় এক বস্তা রেখে দিস, ওই জায়গায় আরেক বস্তা হয়ে দুই বস্তা, আর এই পাশে মিলে আরেক বস্তা হইবে তিন বস্তা। আমার তো অল্প কটা কবুতর, প্রায় একশোর কাছাকাছি কবুতর, একশো দুইশো দশটা হইতে পারে, এটি অবস্থা। আর যাদের চার পাঁচশো কবুতর, আরা যে কেমনে কি করে আল্লাহ জানে। অনেক কবুতর পালিয়া ব্লগ আছে, ব্লগার আছে, সবাইকে দেখছি, কেউ প্রতিবাদ করেনি, হয়তো বা একটা দুইটা ভাই ছাড়া। মশিউর রহমান একটা ভাই আছে যে ভিডিও বানায়, আর একটা ভাই আছে, ওনাদের দুইজনকেই খালি আমি দেখেছি প্রতিবাদ করতে। তাহলে আর বড় বড় কবুতর পালিয়া আছে, আমি নাম বললাম না, যারা কবুতরটা ব্লগ শুরু করে হাজার হাজার ফলোয়ার্স কামিয়ে এখন নিশ্চয় নিরুদ্দেশ। দেশের স্বার্থে থাকুন, দেশের পাশে থাকুন, জনগণের স্বার্থে থাকুন, তাহলে দেশকে এগিয়ে নেওয়া যাবে। এই যে আমার বাড়ির পাশে অবস্থা, হাজার হাজার মানুষ এই জায়গায় সমাহিত রয়েছে। মরে গেলে এভাবে ভুলে যাবে সবাই, কেউ মনে রাখবে না কারো। যদি ভালো কিছু করে যান, যদি নিজের স্বার্থে না করে পরের স্বার্থে কিছু করে যান, তাহলে পরকালে কিছু ভালো কিছু পাবেন ইনশাআল্লাহ, আশা করি। তার যত গভীর হয় সূর্য উদয় তত তাড়াতাড়ি হয়, এটাই মনে রাখবেন। বৃষ্টির দিনে কি সুন্দর আকাশ, কি সুন্দর বাতাস। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এক শক্ত নামাজ পড়বেন, মানুষকে ভালো কাজে আদেশ দিবেন, খারাপ কাজে নিষেধ করবেন। তাহলে ঠিক এই জায়গায় যা চিরকাল জায়গা স্বাধীন থাকিবেন, সেই জায়গায় যা ভালো একটি জবাব দিতে পারবেন আল্লাহর কাছে। পৃথিবীতে ভালো কিছু করে আসছি, পৃথিবীর স্বার্থে আমি ভালো কিছু করে আসছি, তাই আজ আমি ভালো আছি। এই জায়গায় সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।